আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুমতাহিনা তাবাস্তুম। এখন তো চারপাশে সিজনই চলছে জ্বরের, সবারই জ্বর হচ্ছে, দেখা যাচ্ছে ছোট বড় সবাই জ্বরে আক্রান্ত হচ্ছে। আর জ্বরে আক্রান্ত হলেই এই যে কোভিড আমাদের ওয়ার্ল্ডে আসার পর থেকে আমরা একটু বেশি চিন্তিত হই, আগে থেকে তো হই, এখন আরও বেশি চিন্তিত হই। তো জ্বরে দেখা যায় আমাদের কনসার্নগুলোর মধ্যে একটা অন্যতম কনসার্ন থাকে যে জ্বর হলে কোন অ্যান্টিবায়োটিক খাবো, আমার তো জ্বর হয়েছে, জ্বরের সাথে এই আছে, আমি কোন অ্যান্টিবায়োটিক খাবো। আপনি কি ঠিক অ্যান্টিবায়োটিকটা খাচ্ছেন? আসলে না, কারণ এই জ্বরের জন্য আপনার আসলে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ারই প্রয়োজন নেই। এই আশপাশে যত জ্বর হচ্ছে এর মেজরিটি ভাইরাল ফিভার, সিজনাল যে ফিভার এর মেজরিটি হচ্ছে ভাইরাল ফিভার। আর অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে, সুতরাং আপনার এই যে ভাইরাল ফিভার, এই ভাইরাল ফিভারে অ্যান্টিবায়োটিক বেসিক্যালি কোনো কাজ করতে পারে না। আপনি মোটামুটি 5 থেকে 7 দিনের মধ্যে এই যে ভাইরাল ফিভারটা, এই ফিভারটা অটোমেটিকভাবেই ঠিক হয়ে যায়। এখন আপনার যদি অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি আপনার বডিতে কোন অ্যান্টিবায়োটিক খাবেন এটা আপনাকে চেক করে নিতে হবে, মানে ইনভেস্টিগেশন করাতে হবে যে আপনার বডিতে আসলে কোন জীবাণু রয়েছে, সেই জীবাণু অনুসারে আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে। আপনি আন্দাজে আপনার সিমটমের উপর বেসিস করে কোনো একটা অ্যান্টিবায়োটিক খেয়ে দিলেন আর মনে করলেন জ্বরে অ্যান্টিবায়োটিকই ঠিক হয়েছে বা হবে, তাহলে আপনি ভুল করছেন। এই সিজনাল জ্বরে আপনাদের কাছে প্রথম যেটা অনুরোধ করবো সেটা হচ্ছে আপনারা জ্বরটাকে কন্ট্রোলে রাখেন, জ্বরটাকে কখনো বাড়তে দিবেন না, প্যারাসিটামলকে জ্বরকে কন্ট্রোলে রাখেন, বা গা হালকা মুছে দিন, হালকা গরম পানিতে গা মুছে মোটামুটি একটা স্ট্যাবল সিচুয়েশনে থাকেন। এবং আপনারা মনে করবেন না যে অ্যান্টিবায়োটিকই এই জ্বরের একমাত্র ট্রিটমেন্ট, আপনার জ্বরের সাথে যে সমস্ত সিমটম থাকে সেই সমস্ত সিমটমের জন্য সিমটোম্যাটিক মেডিসিন খান। আপনার যখন অ্যান্টিবায়োটিক প্রয়োজন হবে তখন আপনি ডক্টরকে কনসাল্ট করলে ডক্টর নিজেই আপনাকে অ্যান্টিবায়োটিক দিবে। তাই আন্দাজে এভাবে যে মুড়ি মুড়কির মতো অ্যান্টিবায়োটিক খাবেন না যে আজকে আমি এই ফার্মাসি থেকে অ্যান্টিবায়োটিক খেলাম বা আমার জ্বর একবার হয়েছিল এই অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম আজকে তাই খেয়ে ফেললাম, এইভাবে অ্যান্টিবায়োটিক আপনারা খাবেন না।